না তুমি নিষ্ঠুর, তুমি পাষাণী, তাই তো তুমি আমার মনের যন্ত্রণা বুঝলে না। বেশ, তুমি যখন আমাকে ভুলে এমন উচ্ছৃঙ্খল জীবন যাপন করতে পারো, তা আমি পারবো না কেন? এবার থেকে আমিও উচ্ছৃঙ্খল মাতাল হয়ে যাব, মাতাল হয়ে যাব। তুমি কি করছো দাদা বাবু? তুমি মদ খাচ্ছো? হ্যাঁ, মদ খাচ্ছি। কেন আমার মদ খাওয়া দেখে তোমার খুব কষ্ট হচ্ছে বুঝি চরণদা? না দাদা বাবু, আমি তোমাকে মদ খেয়ে দেবো না, আমি তোমাকে এভাবে নষ্ট হতে দেবো না। সরে যাও। তুমি তুমি আমার গায়ে হাত তুললি দাদা বাবু। চরণদা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে থাক দাদা বাবু, থাক। আমার দুঃখ দেখে আর তোমাকে কষ্ট পেতে হবে না। আমি আমি তোমার ব্যবহারে একটুকুও দুঃখ পাইনি, একটুকুও দুঃখ পাইনি। তোমার তোমার মনে পড়ে দাদা বাবু, সেই সেই ছোট্টবেলায় খেলার ছলে তুমি তুমি আমার পিঠে কত লাথি মেরেছো, ঘোড়া ঘোড়া খেলা খেলতে খেলতে তুমি আমার পিঠে কত কি ঝড় মেরেছো। সেদিন সেদিন যেমন তোমার মার খেয়েও আমি একটুকুও দুঃখ পাইনি, তেমনি তেমনি আজও আমি তোমার এই ব্যবহারে কষ্ট পাইনি গো দাদা বাবু, কষ্ট পাইনি একটুকুও কষ্ট। চরণদা, সবাই শুধু নিজের দুঃখ ভাবতে চায়, কিন্তু আমার দুঃখ কেউ বুঝতে চায় না। কিন্তু কিন্তু এবারে আমি কি করবো? আমি জীবনটাকে ভুলে বৃষ্টিকে নিয়ে সুখী হবার চেষ্টা করব, নাকি বন্যা বৃষ্টি দুজনকে মন থেকে মুছে দিয়ে একই যন্ত্রণা, আরে আরে যন্ত্রণা উপশমের একমাত্র ওষুধ এই বোতল ভর্তি মদ। তুমি নিজের হাতে আমাকে মদের বোতল তুলে দিলে। হ্যাঁ দিচ্ছি, কারণ আমি এ বাড়ির বউ হয়ে এই সংসারে মঙ্গল কামনা করতে আসিনি তো। আমি এসেছি এ ভিটেতে ভুগু চড়িয়ে আমার দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে। মারা যায়নি কুপিষ্টি, আমি নিজে তাকে দেখে এসেছি। দেখবেনই তো, মদের নেশায় আজ আপনি অনেকের মধ্যে আমার দিদিকে দেখতে পাবেন, তাই না জামাই বাবু? জামিন জামাই বাবু, সেদিন আমি দিদিকে ঠাট্টা করে বলেছিলাম না, দিদি রে তোর বরের অর্ধেক ভাগ কিন্তু আমার চাই। বিধাতার কি আশ্চর্য লেখনি দেখুন, সে ঠাট্টাটাই কেমন সত্যি হয়ে গেল, ভাগ পেলাম, তবে অর্ধেক নয় পুরোটাই। তবু এই ভাগ পেয়ে আমার একটু আনন্দ হচ্ছে না জামাই বাবু, একটু না একটু না একটু না। মিষ্টি, তুমি এরপরেও আমাকে জামাই বাবু বলবে? না, এই পর থেকে আমি আপনাকে স্বামী বলবো, কিন্তু তার জন্য আমার দুটো শর্ত আছে। বলো বলো, কি শর্ত তোমার? আমার প্রথম শর্ত, আমি নিতে পারি। আমার প্রথম শর্ত হলো বোকাকে নিয়ে আমি যা খুশি তাই করব, তুমি কোনো প্রতিবাদ করতে পারবে না। আর দ্বিতীয় শর্ত হলো তুমি তোমার কাকা বাবুকে যতখানি বিশ্বাস আর শ্রদ্ধা করো, ঠিক ততখানি বিশ্বাস আর শ্রদ্ধা তোমার বাবাকেও করতে হবে। শোনো মিষ্টি, আমার জীবনের চেয়ে তোমার ওই শর্তের মূল্য যদি বেশি হয়, তাহলে তুমি তোমার ওই শর্ত নিয়ে থেকো, আর আমি আমি একটু একটু করে শেষ হয়ে যাই মিষ্টি, একটু একটু করে আমি শেষ হয়ে যাই মিষ্টি, একটু একটু করে আমি শেষ হয়ে যাই।
সব সত্যি প্রকাশ হওয়ার সময় আসেনি কাকা বাবু। কিন্তু বৌমা, সাগর এসব কি কথা বলে গেল? ওটা আপনার ছেলে মনির কথা নয় বাবা, ওই শয়তান আপনার ভাইটা যা শেখাচ্ছে মগজ দোলাই করছে আপনার ছেলে তাই বলছে। বেশ তাই হবে বাবা, আমি আপনাকে কথা দিলাম বাবা, কথা দিলাম বাবা। বৌদি বৌদি তুমি মুখ ফিরিয়ে আছো কেন? এতদিন পরে ফিরলাম বলে তোমার অভিমান হয়েছে বুঝি? তোমার সব অভিমান ভাঙাতে আজ আমি তোমায় একটা দারুণ সুখবর শোনাবো। আজই আমি তোমার বোন বৃষ্টিকে রেজিস্ট্রি করে বিয়ে করব। আমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়, তার আগাম আশীর্বাদ নিতে আমি তোমার চরণ ধুলি। না, কে কে তুমি? মাথায় ঘোমটা, সিঁথিতে সিঁদুর, বলো বলো তুমি কে? আমি তোমার দাদা সাগর স্ত্রী। তোমার জন্য আমার হৃদয়ের ফুলদানিতে যে ফুল আমি লাগিয়েছি সে ফুল শুকিয়ে বিবর্ণ হয়ে গেলেও তা আমি আমার হৃদয়ের এক কোণে জমিয়ে রাখবো, তবু নতুন করে অন্য কোনো ফুলে আর আমার হৃদয়ের ফুলদানি সাজাবো না বৃষ্টি, কখনো সাজাবো না। আমি তোমার মধ্যে চলে যাবো,
তুমি এখানে? হ্যাঁ, তুমি তো একটি তাঙ্গাতিক মালমাইলি, কাতেলো কাপে আবার তো লালো কুলোতে। তার মানে? তাতে তুমি একটা কাজ, তুমি তো প্রতি হয়ে যাও তো। আমার দাদাটা দুটি তিল, আর ভাইটা তো দেব, আর বাকি তিন তেল পপি আমি দিয়ে দেব। সাপের সাথে সহবাস কথার মানে বোঝো? সাপের সঙ্গে সহবাস। সেই ভয়ঙ্কর কাল নাগিনে আমাকে নিয়ে বিছানায় ওঠার চেষ্টা করলে তোমার শরীর আমি এতগুলো ছোপা মারব। এই জন্মটুকুন ছাড় আগামী সাত জন্মেও গুনে শেষ করতে পারবে না। তোল পাগলি, তাপ কি কখনো নেউলকে থবল মারতে পারে? আমি আমি তোকে তার টুকরো করব, এক টুকরো খাবো, আবার আস্থা টুকরো দোকা লাগাবো, আবার তার টুকরো করব, আবার দোলা লাগাবো, দোলা লাগাতে লাগাতে তুই একদম তুও পোকা হয়ে যাবি। তার আগে তোকে আমি শেষ করে দেব। মনে রাখিস, আমি বোকা শয়তান, কিন্তু এটা আমার হাত নয়, বাঘের থাপা। বোকা কি তোমার সঙ্গে তোমাকে বিরক্ত করছিল বোমা? না তো কাকা বাবু, ও আমাকে বিরক্ত করবে কেন? ও তো আমার দেহের লক্ষণ, তাই চরিত্রের গুণগুলো একটা একটা করে আমার সামনে প্রকাশ করছিল, তাই না? মেয়েটা সব কি বলে গেল বলতো? জানি না তো বাবা। এক চর মারব বাবা, এই কথাটা তুমি আমাকে ঠিকিয়ে দাও তো বাবা। কোন কথাটা? ওই ভাইয়ের মতো আপন কেউ নেই, যদি না থাকে পেটে। ওটা আমার জীবনের মূল মন্ত্র, তোর জীবনে নয়। আটা বলো, ওই বৌদিতাও দতি মোলে দেলো? বৌদিতা বললো মানে? আচ্ছা দলো না, বৌদিতা মোলে গেল তাহলে তো আমার দাদা পাতল হয়ে যাবে, আর ভাইটা তো অলরেডি পাতল হয়ে বতেই আছে। পাগল হলো মানে? ও তুমি বুঝবে না বাবা, তুমি বুঝবে না। তাই বলছিলাম কি বাবা, কুল সম্পত্তিটা তুমি আমার নামে লিখে দাও।
বহু কষ্টে আমি ওই সম্পত্তি নিজে তৈরি করেছি। ওই সম্পত্তি থেকে যে হাত বাড়াবে তার হাত আমি বাবা তুমি যদি সম্পত্তিটা না নিতে দাও না তাহলে আমি তোপাইকে বলে দেবো বোধহয় বন্যা বদিল পালিয়ে দেওয়া ঘটনাটা পর আমার মোবাইলে অলিদিনাল মাল আতে তুই যা চাস তাই হবে রে বাবা। এইভাবে তুই আমার সর্বনাশ করিস রে বাবা, আমায় তুই বাঁচতে দে। আমাকে জোর করবেন না, কারণ আপনার কথার অবাধ্য হওয়ার ক্ষমতা আমার নেই। জোর আমি করছি না সৈনী দেবী, আমার নব্বই স্ত্রীর পরিচয় নিয়ে আমার পাশে থেকে আমার সংসার বা আমার সন্তানদের জন্য অনেক কিছু করেছেন, তাই আমার আসলে আমি কৃতার্থ হতে চাই। কিন্তু কোনো কিন্তু আমি এতদিন আপনার আজ্ঞা ছিন্ন করে এসো আমরা একসাথে নতুন করে বাঁচি। আজ ঝুলন্ত নেওয়ার এক নতুন শুভলগ্ন স্বীকৃতি দিয়ে আমি তোমার স্বীকৃতি সিঁদুর পরিয়ে দিই। না, আমি আপনার হাতে সিঁদুর পরে স্বার্থপর স্বার্থে চাই না, আমি আপনার চরণের দাসী হয়ে চিরকাল বেঁচে থাকতে চাই। ও যা বলছে সব ভুল, মিথ্যে।
আমি জানি বাবা, তোমরা আমার মাথায় হাত রেখে কেউ মিথ্যে বলতে পারবে না। বলো মা, বলো আমার মাথায় হাত রেখে বলো তো, তুমি আমার গর্ভধারিণী মা। বাবা বাবা তুমি বলো, তুমি বলো, ওদের কর্তৃত্ব সন্দেহ ভুল মিথ্যে বলো বাবা, বলো বলো মা, বলো বলো বাবা, বলো আমি আমি তোর গর্ভধারিণী মা না। কি বললে তুমি আমার মা না? তাহলে তাহলে কে তুমি? সত্যি কি তুমি আমার বাবা? তোদের জন্য যা করেছে তার মূল্য কিছু কম নয় রে রথি। ছি বাবা ছি, তোমাদেরকে যে আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, তোমার মতো সৎ চরিত্রবান পিতার সন্তান বলে আমি যে বড় গর্ববোধ করতাম বাবা, কিন্তু কিন্তু সমাজ সংসার আত্মীয় পরিজন যখন তোমাদের এই গোপন সম্পর্ক জানতে পারবে, তখন তখন আমি সবার সামনে কেমন করে মুখ দেখাবো বাবা, কেমন করে মুখ দেখাবো? আমি তোমাকে কষ্ট করে বলে দিচ্ছি, এইসব চরিত্রহীন মানুষগুলোর সাথে একসঙ্গে আমি থাকতে পারবো না। এই যদি হয় তুমি ওরাই যাবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা আমাদের জন্য তোমরা অনেক করেছ, এবার এবার তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এখানে আমার একটা আলাদা সম্মান আছে, আর সেই সম্মানটুকু যাতে নষ্ট না হয় তার জন্য তোমরা এখান থেকে চলে যাও বাবা, চলে যাও। যদি তুই তাড়িয়ে দিতে হয় তো আমাকে তাড়িয়ে দে রতি, আমাকে তাড়িয়ে দে, তুই তোর বাবাকে তাড়িয়ে দিস না। ওরে রতি, ওকে আমি তোর হাতে ধরছি, আমি তোর পায়ে ধরছি, দূর হয়ে যায়। নানান রকমের জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি হলে একমাত্র তুমি। ছেলে তোমার তোমার প্রতি অগাধে সম্ভ্রম, তোমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে তোমার মস্ত মানুষ, নানানে রকমের জিনিস আর আসবাব দামি দামি, নানানে রকমের জিনিস আর আসবাব দামি দামি, সবে থেকে কম দামি হলে একমাত্র তুমি। তোমার তোমার প্রতি তোমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। হাতে পাশ খেতে পারত না কোকা, ভুল
যে তুমি না থাকলে যে কি করবি রে বোকা, ওঠ তুলিয়ে কাঁদত খোকা তোমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না নেই বসে তার মনে। ছেলেবেলায় স্বপ্ন থেকে উঠত খোকা কেঁদে, ছেলেবেলায় স্বপ্ন থেকে উঠত খোকা কেঁদে, দিয়ে ভুগের মাঝে রেখে দিতে বেঁধে, দুহাত আজও খোঁজে ফুলে গাইতে হরদম তোমার ঠিকানায় এখন বৃদ্ধাশ্রম। প্রকারও হবে যে ছেলে দুটি বছর বলো, আর তো মাত্র বছর পঁচিশ ঠাকুরে মুক্ত, প্রকারও হবে যে ছেলে দুটি বছর বলো, আর তোমাত্র বছর পঁচিশ ঠাকুরে মুক্ত, একশো বছর বাঁচতে হবে এখন তোমার সাথ, পঁচিশ বছরের পরে খোকার হবে উনষাট। আশ্রমেরই ঘরটা ছোট জায়গা অনেক বেশি, তুমি খোকার দুজো মেয়েতে থাকবে পাশাপাশি, সেই দিন তার স্বপ্ন দেখি মুখোমুখি তুমি খোকার বৃদ্ধাশ্রম। আমার জীবনে আত্মীয় স্বজন স্ত্রী মা বাবা সব কিছুই মিথ্যে, সত্যি শুধু এই বোতল ভর্তি মদ, তাই তো এই মদকে আমি সাথী করে নিলাম। না, আর তুমি মদ খাবে না, আমি তোমাকে আর মদ খেতে দিব না। কেন, আমি যদি আমার খুশিতে মদ খাই তো তোমার কি? খুশিতে নয় গো, তুমি দুঃখে কাঁদছ, আমাকে না পাওয়ার দুঃখে কাঁদছ, এই তো আমি এসে গেছি, এবার তোমার হয়ে আমি তোমার কাছেই থাকবো। এসেছি তো, তাই তোমার গলে চলে চলে বলবো, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন এক আশা, হাত ছাড়ি দেয় তবু দেয় না কো ধরা, তবু বারে বারে কেঁদে খুঁজি তারে, জানে না কখনো আর দেবে কি ধরা। না দাদা, আমি কাঁদিনি, এ তো আমার জীবনের জয়গান, এ আমার যন্ত্রণার ভাষা। কোথায়
আমার ব্যর্থ ভালোবাসার কাছে তোর ভালোবাসা বুঝি তোকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ দাদা, বিনিময়ে কি দিয়ে গেছে জানো? কান্না, হাহাকার আর চোখের জ্বর। আজকালকার মেয়েরা কত স্বার্থপর হয়। এই সহজ সরল ছেলেটাকে কাঁদিয়ে কি কখনো সে মেয়েটা সুখী হতে পারবে? মোটেই না। আমার মনে হয় সে মেয়েটি ওকে সত্যিকারে ভালোবাসে, প্রতারণা করেছে ওর সঙ্গে। থাক দাদা, এসব কথা ওকে বলে কি হবে? ও কি কখনো কাউকে ভালোবেসেছে? কষ্ট পেয়েছে যে ভালোবাসার মর্ম বুঝবে। তবে আমার বিশ্বাস দাদা, একদিন না একদিন আমার ভালোবাসা আমার কাছে ফিরে আসবে। সে ফিরে না আসা পর্যন্ত আমি এক কোনা খাবার, এক বিন্দু জলও স্পর্শ করব না দাদা। সে ফিরে না আসা পর্যন্ত আমি এক বিন্দু খাবারও খাবো না। তার জন্য আমি একটু একটু করে শেষ হয়ে যাবো দাদা, একটু একটু করে শেষ হয়ে যাবো দাদা। তুমি কি অসুস্থ? তোমার এমন দেখাচ্ছে কেন? দেখো আমি সম্পূর্ণ সুস্থ জানো, সম্পূর্ণ সুস্থ। আমি আমি তোমাকে সব থেকে প্রিয় গানটি শোনাবো। সেদিন সাগর সৈকতে দিদি বেড়াতে গিয়ে তোমাকে যে গানটা শুনিয়েছিল আমি সেই গানটা শোনাবো গো জানো। ধোয়ালো ছায়া দিন কিছু ভালোবাসা দিন, আধোয়ালো ছায়া দিন কিছু ভালোবাসা দিন, আজ মন ভোলা দিন হবে ভালোবাসা। আর নয় শুধু তো
বাড়িতে তুলে এনে এই বাড়িটা কিন্তু তুমি বসতে বাড়ি করে দিলে গো। আমি বলছি তুমি যাও যাও ভেতরে যাও। আমি ভেতরে চলে যাচ্ছি, তুমি যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাচ্ছি, যে মেয়েটাকে তুমি দিদি বলে আমাদের বাড়িতে নিয়েছো সে আমার দিদি নয় গো, সে আমার দিদি নয়। দেখবে আমাদের সে সুখের সংসারটা ওই শয়তানি মেয়েটা একদিন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে গো, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে গো। ওকে যদি এখান থেকে না দাঁড়াও তাহলে এক্ষুনি আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আর তোমাকে কোথাও যেতে হবে না, প্রয়োজন হলে বৃষ্টিকে আমি চলে যেতে বলবো। তাই বুঝি বিশ, তাহলে আমি এখানে থাকবো। শোনো, তোমাদের গেটের সামনে একটা ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটায় আমি চুল্লু ঠিক বানাবো। আমলা আমলা তুল্লু খেয়ে উল্লু বনে দাবো। এতি ছায়া
হালামাল কোনো ভয় নাই, হালামাল কোনো ভয় নাই, হালামাল আপনাকে এখন আমি দিব। দাদা আমার কোনো দাবি লাগবে না, তোমরা এখন যাও, যাও এখানে। ঠিক আছে কর্তা, মাঝে মাঝে আইসা, আপনাদের খবর নিয়ে যাবো। আর ভাতিজা, আর সালাম কর্তা, সালাম। কি বুঝলি মা? বলি ওটা ভূত নয় আর পেতনিও নয়, ওটা আমি বলে দিতি ওই মেয়েটাকে মেলে আমরা কত্তির মধ্যে পুঁতে দিয়ে দিলাম। কি করেছিস কি? হ্যাঁ বলি, এই কথাটা যদি বাইরে কানাকানি হয়ে পুলিশের কান পর্যন্ত পৌঁছায় তাহলে তোকে যে জেলে যেতে হবে রে বাবা। না বাবা, আমার জেল হবে না, ফাঁসিও হবে না, কারণ আমার মোবাইল মালটা দেখলে বোদাটাতে কোনটা আমি করিনি বাবা, তুমি করলে তো তুমি পাতি তলি পড়লে তোমার গলাতেই পড়বে বাবা। আমার কোন ভয় নাই বাবা, আর আমার কোন ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ও কি সাংঘাতিক ছেলে শয়তানটা! কেন যে ওকে জন্মের পর নুন খাইয়ে মেরে ফেলেনি, এখন যে আমি কি করি? এই কপাল শয়তানটা একদিকে, আর অন্যদিকে ওই বন্যা নকল, ওই মেয়ে বৃষ্টিটা। আরে নমস্কার, নমস্কার বিআই মশাই, নমস্কার, আসুন আসুন, নমস্কার পিয়ান ঠাকুর। আর তাই বুঝি তুমি ওই লোকটাকে নিয়ে আবার নতুন সংসার করেছো, তাই না? বলি ওরে, কে কোথায় আছি? বলি বাবা সাগর, ও সাগর এদিকে আয় বাবা, আয় আয় আয়, দেখে যা কে এসেছে, কে এসেছে। তুমি এমন করে আমায় ডাকছো কেন? দেখি বাবা মা আপনারা কখন এসেছেন। ও তোর শাশুড়ি মা হলেও ওর একটা আসল পরিচয় আছে। পরিচয়? ও হলো তোর গর্ভধারিণী মা। আমি তোকে বলেছিলাম না বাবা সাগর, যে তোর মা ওর পুরুষের সঙ্গে পালিয়ে গেছে। আর সেই সঙ্গে তোর বাবা বোবা হয়ে গেছে। আমি
হবে না বাবা, বাবা স্বামীটা বেঁচে আছেন নাকি মারা গেছেন তা জানার কোনো প্রয়োজন মনে করলেন না? বাবা বেঁচে আছেন, সবার ঘৃণা আর অবহেলায় মরার মতো বেঁচে আছেন। আর তুমি তোমার নতুন স্বামী নতুন সংসার নিয়ে পরম সুখে। না বাবা না, তোমার ধারণা ভুল। সৈনিক স্বার্থতে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বা সন্তানদের কথা চিন্তা করে আমি ওর সিঁড়িতে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম, আর সেই কথা জানতে পেরে আমার ছেলে আমাদের তাড়িয়ে দিয়েছে বাবা সাগর। আমার ছেলে আমাদের তাড়িয়ে কি বললে বাবা? দাদা তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? তাই তো আমি অনেক আসানি, আমরা তোদের কাছে এসেছি, তোরা আমাকে এখানে থাকতে দিবি মা? না, এখানে আপনাদের থাকা হবে না। কি বলছো তুমি? বৃষ্টি তুমি জানো না তাই বলছো? আমি জানি, সব জানি, এটাও জানি যে ওই কথাগুলো একটাও সত্যি নয়। এই কথাগুলো যে সত্যি নয় সেটা প্রমাণ করতে আমি বাবাকে ডাকছি। বাবা ভেতরে আসুন। আসুন বড়মতি, দীর্ঘ 22 বছর ধরে যে কথাগুলো আপনি আপনার মনের মধ্যে চেপে রেখেছেন সেগুলো হয়তো আপনি সবার সামনে প্রাণ খুলে বলুন। বলুন বলুন বাবা, আপনি তো আর বাবা নন, এবার সত্যিগুলো আপনি একটা একটা করে প্রকাশ করে দিন। বলুন বাবা, বলুন বলো বাবা বলো, এদের এদের আমি কোন সম্পর্কে ডাকবো? আমার গর্ভধারিণী মা হলেও সম্পর্কে তো শাশুড়ি মা। বলুন বাবু বলুন, আজ আপনি আপনার ছেলের সামনে সব মন খুলে বলুন, তার জন্য আজ আপনার এরকম দশা, কোন পরিস্থিতিতে যে গিন্নিমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে? বলুন বাবা, বলুন বাবা, আপনি বলুন, বলুন বাবা, বাবা বলুন। ছি 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 সৈনিক, ছি, এত নিচ এত নোংরা তোমার মন, আমি বেঁচে থাকতে তুমি কি না অন্য পুরুষের সঙ্গে সংসার করো? আমি জানতাম না গো যে তুমি বেঁচে আছো। আমার মরে গেলেও তো তোমার বিধবা সেজে থাকার কথা, এই যে তুমি মরে গেলে না, মরে গেলে না বাবা। ওরে সাগর, তোর কাকার কথাই ঠিক, ও একটা দুশ্চরিত্র কলঙ্কিনী, ও আমায় ছেড়ে পর পুরুষের সঙ্গে, আর সেই দুঃখে আমি বোবা হয়ে গেছি রে বিয়ার মশাই। আপনি কাঁদবেন না, আমি তোমার কাছে আশীর্বাদ চাইছি না গো, তুমি আমাকে অভিশাপ দাও গো মা, অভিশাপ দাও, কালকের সূর্যোদয় আর যেন আমাকে দেখতে না হয়। দেখতে না
শুনেছো কি মানুষের কান্না, বাতাসে বাতাসে বাজে তুমি দেখেছো কি আকাশে নিচে পৃথিবী শুধু নীল ঘন নীল নীলাকাশ, সেই নীল মুছে দিয়ে আসে পৃথিবীর ভূমি পরে তুমি দেখেছো ছেড়ে আমি 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 আমার বাবা মায়ের কাছে চললাম তিন্নি, আমি আমার বাবা মায়ের কাছে চললাম, আমি আমার বাবা মায়ের আমার কথা শোনো, এখন থেকে তুমি যেমন নাই আমি তাই শুনবো, তোমার কথা মতোই চলবো, তুমি ফিরে এসো না দিন, তুমি ফিরে এসো এত বড় বিশাল যখন বাড়িটা তুই পেয়ে গেছিস তখন আমি বেকার বাউন্ডারি ছিলাম, কিন্তু আজ যখন শুনলাম নিজের পায়ে দাঁড়িয়েছে তখন সব রাগ অভিমান ভুলে গিয়ে ওকে আবার সুসুর সুসুর করে বাড়িতে ফিরিয়ে আনলাম। বাবা এ তুমি কি করেছো বাবা? আসলে আমরা দুজনে থুতু দিয়ে ছাতু গুলো মার কিনা তাহলে পোড়াপড়ি হিসাবটা আমরা দুজনে ভালোভাবে বুঝি। এবার এইবারটা সই করে দেব। কি লেখা আছে ওতে? তুই তোর বাড়ি ঘর
কর সম্পত্তি বাবার নামে দানপত্র করেছিস। লজ্জা নিয়ে কথা বলবি না। আমি এই উইলে সই করে দিয়ে বলছি, সই কর। এই দলটা তোমার কোনো ফায়দা হয় না বাবা, এই উইলে তোমার কোন নাম গন্ধই নেই। সম্পত্তি আমার নামে দানপত্র করে দিয়েছে। সম্পত্তি টান বড় কঠিন টান, এখানে বাবার ছেলে সম্পর্ক অতি তুচ্ছ। তুমি আমাকে মেনে নিয়েছ তো, কিন্তু কে মানতে চাইছে না? আমি মানতে চাইছি না। আমি এই মেয়েটা তোমার ভাই সৈকতের সঙ্গে প্রেম করছে। মানে ও তোমার ভাইয়ের সঙ্গে প্রেম করে। না, ও আমার প্রেমিকা নয়। যে বৃষ্টিকে আমি ভালোবাসতাম সেই বৃষ্টি অনেকদিন আগেই মারা গেছে। এই বৃষ্টি আমার দাদার স্ত্রী আর আমার বৌদি। সৈকত, সৈকত, তুই দেখলে তো আমার কথা মিলল তো? এই মেয়েটাই তোমার ভাইয়ের প্রেমিকা। সেদিন থেকে তোমার জীবনটা ছারখার হয়ে গেছে গো, ছারখার হয়ে গেছে। তুমি ওর কথা বিশ্বাস করো না। আমি এসেছি বলে জীবনটা ছারকার হয়ে গেছে? শোনো 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 কি বলছি ওরা, আমি তোমার জীবনে বেশিদিন থাকবো না। শোনো, ওরা ভুল বোঝাচ্ছে, ওরা ওরা সব শয়তান। চলো তুমি চলো এখান থেকে, তুমি আমি অনেক দূরে কোথাও পালিয়ে যাই। না, ও বন্যা নয়, ও আমার দিদি নয়। ও যে বন্যা নয় তা তুমি বুঝলে কি করে? আমি জানি আমার দিদির মুখের ভাষা এতক্ষণে নোংরা হতে পারে না। আর তাতেও যদি তোমার বিশ্বাস না হয়, আমি বাবাকে খুঁজে এনে ওর সামনে দাঁড় করাবো। তারপর ওর কথা বার্তা চাল চলন দেখে বাবাই বিচার করবে ও আমার দিদি কি না। বৃষ্টি, কিন্তু বৃষ্টি তুমি তোমার বাবাকে কোথায় খুঁজে পাবে? এখান থেকে যে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, না না, যেভাবে হোক মেসোমশাইকে খুঁজে বের করতেই হবে। এই নষ্ট মেয়েটার হাত থেকে দাদাকে রেহাই পাওয়ার জন্য মেসোমশাইকে খুঁজে বের করতেই হবে।
সৈকত, সৈকত তুই বলছিস? এসো এসো, ওরা কি বলে গেল বন্যা? সত্যি কি তুমি কি আমার বন্যা নও? ওগো কে বলেছে আমি তোমার বন্যা নই? শোনো, ওরা সবাই মিলে তোমাকে ভুল বোঝাচ্ছে। তোমার তোমার ভাই সৈকত একটা আস্ত শয়তান, আর ওই বৃষ্টি ওটা একটা শয়তানি। হ্যাঁ, আর তোমার তোমার ওই তোমার ওই তোমার ওই কাকাটা একটা মিটমিটে শয়তান, আর ওর ভাইটা একটা আস্ত শয়তানের বাচ্চা। কাকা কে ভুল না ছিল কাল এমনটাই হতো, কিন্তু কিন্তু আমার বাবাকে তো ভীষণ শ্রদ্ধা করতো। আচ্ছা আচ্ছা, আমি দেখি। আচ্ছা বন্যা, তুমি বলো তো আমার বাবা মানে ওই বোবা মানুষটা কেমন লোক? তোমার বাবা ওটা একটা মিটমিটে শয়তান। বলো বলো কে তুমি? তোমার ওই একটা বলতে আমি বুঝে নিয়েছি যে তুমি বন্যা নও। বলো বলো তুমি কে? ও ও একটা বস্তির মেয়ে গো বড়দা বাবু। বস্তির মেয়ে? বোমার মতো দেখতে হলেও ও আমার বোমা নয়। ও যে বন্যা নয় সেটা তোমরা জানলে কেমন করে? বোমাকে আমি নিজের চোখে খুন হতে দেখেছি। কে খুন করেছে বন্যাকে? বলো কে খুন করেছে? ওই চাণক্য আর ওই বোকার ছেলেটা। তারপর তারপর ওই লাশটাকে কোথায় গায়েব করে দিয়েছে। স্বীকার কর, নইলে তোকে আমি পুলিশে দেব। না বাবু না, আমাকে পুলিশে দিও না। আমি আমি বন্যা নই, আমি বন্যা নই, আমি রাধা। আমি বৃষ্টিকে ভুল বুঝে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে মহা ভুল করলাম। এমন ভুল তুমি অনেক করেছো দাদা বাবু। বাবাকে অবজ্ঞা করে তুমি ওই শয়তান কাকাকে বিশ্বাস করে তুমি এমন অসংখ্য ভুলের ফাঁদে জড়িয়ে পড়েছো। তোমার বাবা মায়ের এই পরিণতির জন্য তোমার ওই কাকাই দায়ী। আমি 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 তুমি কি বলছো চরণদা? আমি আমি এক পর্ণ মিথ্যে বলছি না দাদা বাবু। সব ঘটনা জানার পর তুমি যদি তোমার ওই শয়তান কাকাকে দেবতার আসনে বসিয়ে তোমার ওই দেবতুল্য পিতাকে তুমি পথের ধুলায় ফেলে রাখো, তাহলে আর কেউ বলুক না বলুক তোমাদের এই চাকর চরণদা বলবে তুমি এই মানুষটা সন্তান নও গো দাদা বাবু। তুমি এই মানুষটা সন্তান নও, তুমি সত্যি একদম চরণ সন্তান। এসব কি বলে গেল? তুমি বলো বলো তুমি বলো বাবা। আজ আমি তোমার সব কথা শুনবো। তুমি বলো বাবা, এই তোমার এই পরিণতির জন্য ওই কাকাই কি দায়ী? হ্যাঁ রে সাগো, 22 বছর আগে ওই চাণক্য আমার জীবনটাকে ছারখার করে দিয়েছে। আমার সমস্ত সম্পত্তি গ্রাস করে আমাকে বোবা করে তোর মায়ের শ্লীলতাহানি করে তোর ছোট ভাইটাকে খুন করে। তুমি কি বলছো বাবা? আমার বোবা হয়ে যাওয়ার সুযোগে ওই শয়তানটা চিরকাল তোকে মিথ্যে কথা বলে এসেছে। আমি কখনোই তোকে জারজ ভাবিনি রে, আমি কখনোই তোকে জারজ ভাবিনি। আমার তুমি ক্ষমা করো বাবা, না জেনে তোমাকে আমি অনেক অপমান করেছি। এবার ওই শয়তান কাকাটাকে উচিত শিক্ষা দিয়ে তোমার সব অপমান আমি মুছে দেবো বাবা।
তার আগে তোদের বাপ আর ছেলে দুটোকে আমি চিরতরে মুছে দেব। ঈশ্বর যাকে বাঁচিয়েছে মানুষের সত্য নেই, জীবনে তুই অনেক সেই পাপের প্রায়শ্চিত্ত করার প্রস্তুত হও না ভগবান মুখার্জি, বরং তোমাদেরই আজ উপরে যাওয়ার দিন। বোবা হয়ে তুমি বেশ বেঁচেছিলে, কিন্তু মুখ যখন তোমার ফুটে উঠেছে তখন আর তোমাকে বাঁচিয়ে রেখে লাভ নেই। ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে। তোমার পিতা আমি থাকলা খুলে দেব, দাও বন্দুকটা মাই দিয়ে দাও বাবা। দেখি হতভাগা শয়তান ছেলে, মিথ্যে ভয় দেখে তুই তোমার আত্মীকে পিত্তল কেলে নিয়েছি তাই না বাবা? এবার যে তুমি তুমি নাচতো যে তোমায় এমন গতি কলেতে তাকে দিতুম দিতুম কলে গুলি কলে মেলে দাও। আমি একাদশী নই দাদা, ওই হারাম চাঁদা কন্যাকে গলা টিপে মেরে ওই ডালিম গাছের নিচে পুঁতে রেখেছে। না 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 আমি কিন্তু বলিনি। এই দেখো দেখো এ তো দাদা, এই দেখো বাবা বাবা মোদিনে তুমি বলেছে, দেখো বোতলটা দেখো। দেখি এ তো চাণক্য বৌমাকে গোলা টেপে খুন করেছে শয়তান। শয়তান তোমাকে আজ আমি ছাড়ব না, তোমার মতো কংস আইনকে নিজের হাতে তুলে নিবি না। আমি লাস্টের চলার ব্যবস্থা করছি, তুই পুলিশে খবর দে। আমি এই পয়তান বাচ্চাকে পাওয়া দিচ্ছি যে তুমি পুলি দিলে ওকে দলিয়ে দেব। দাদা ওই মেয়েটা কেউ নিয়ে দাও, নিয়ে দাও বলতে নিয়ে দাও। না না আমার কোনো দোষ নেই, আমাকে দয়া করে পুলিশে দেবেন না। ওই চাচা ওই চাচা আমাকে এখানে পাঠিয়েছে, আমি তো অনুরোধ করে বলছি আমাকে আমাকে পুলিশে দেবেন না। না শয়তানে ওর না শেষে তুমি আমার ভিড়গুলো সব ওলট পালট করে দিয়েছো। আর সাজা তার সাজা তোমাকে পেতেই হবে। এসো এসো বলছি এসো। এবার বুঝলি তো চাণক্য, পাপ কখনো চাপা থাকে না। জীবনে তুই অনেক পাপ কাজ করেছিস, এই পাপে শেষ কাজ করবো। দেখলে তো বাবা কয়তানিতে আমি তোমার প্রিয় পাকা মা। এই যে হতো বাবা ছেলে হয়ে তুই বাবা এত বড় সর্বনাশ করলি। না রে সুর, আমি চলে গেলেও তোকে আমি সুখে থাকতে দেব না। লাশটা তুলে ময়না তদন্ত করলে প্রমাণ হয়ে যাবে যে খুনটা আমি করিনি, কোনটা তুই করেছিস। তাহলে আমার কি হবে? আমার পাতি হয়ে যাবে না বাবা? না পুলো বয়েতে আর তোমাকেও তেল কাটতে হবে না। তোমার তুমি পুলো বয়েতে যদি তেল কাটো করতে পাও তাহলে আমার কত করতে হবে? তাকিয়ে তাকিয়ে বাবা হ্যাঁ কাটলো না। তুমি 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 আমার বাবা ।
मुझे पहचानो कहां से आया আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করি। বল ফেলে হিসাবে আমার বাবাতে মুখাগ্নি করতে হয়, আমি এখন বাবাতে মুখাগ্নি করি। মন্ত্র তন্ত্র তো কিছুই জানি না, যেটুকুই স্কুলেটি দেখছিলাম সেটুকুই বলছি। পিতা তলক পিতা দলম পিতাই পলম তপ। এবার তুমি হাসতে হাসতে তককে তোলে দাও। না 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 না, ও তাপু তক নয়, আমার বাবা তো নলকেই দাবে। দাঁড়াও দাঁড়াও, তককে দেওয়া লাগে আমার জীবনের মূল মন্ত্র তা তুলে দাও বাবা। বাপের চেয়ে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে।
আমরা যাবো দিদির
সন্ধানে। এসো বলছি, আজ আমি তোমাকে পুলিশে দেবই। না বাবু, আমার কোনো দোষ নেই, আমাকে দয়া করে ছেড়ে দিন বাবু, আমার কোনো দোষ নেই। তুমি আমার বিশ্বাসকে নিয়ে প্রতারণা করেছো, তোমাকে আমি পুলিশে দেব। না দাদা না, ও একটা ভুল করেছে বলে ওর ভুলের মতো জীবনটাকে তুমি নষ্ট করে দিও না। ওকে তুমি ক্ষমা করে দাও দাদা। ক্ষমা করে দেব, কিন্তু কিন্তু আমি কি পেলাম রে সুন্দর? ওই মেয়েটাকে বন্যাভাবে ভালোবাসতে গিয়ে পেলাম শুধু হতাশা আর যন্ত্রণা। আমি আমার কপালে সইল না, তাই তো নকল বন্যা আর শাক খুলে ফেলি। আসল রাধার সেজে সে আমার নরকে ফিরে চলল গো বাবু, নরকে। না দিদি না, তোকে যে আমরা এখান থেকে চলে যেতে দেব না। নোংরা জীবন নয় রে মা, তোকে আজকে আমি একটা নতুন জীবন ফিরিয়ে দিতে। বাবা আপনি তুমি তাড়িয়ে দিও না গো, ও যে আমার দিদি, আমার আপন দিদি। তখন তিন চার বছর বয়স, তখন সে হারিয়ে যায়। সে হারিয়ে যাওয়া সেই আমার বর্ষা কি আবার আমি এভাবে যে ফিরে পাবো তা আমি স্বপ্নেও ভাবিনি। আমি তোমার মেয়ে বর্ষা। আবার আমরা সব ফিরে পেলাম।
আজকের এই আনন্দের দিনে যদি আমি আমার গর্ভধারিণী মাকে ফিরে পেতাম, কেমন করে পাবি বাবা? আমি নিজেই যে ওকে চুর চুর করে তাড়িয়ে দিয়েছি। কিন্তু আমি নিয়ে এসেছি বরদাবাবু, বৌদিমণি বৌদিমণি গেটের বাইরে দাঁড়িয়েছিলেন, কিছুদিন ভিতরে আসতে গেছিলেন না, তাই আমি ওনাকে জোর করে টেনে নিয়ে এসেছি। দর্শক মন্ডলী কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা একটুখানি বসুন, আর আমাদের পাঁচ মিনিট আছে। তো আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দিন। তুমি বলো না, তুমি আমার তুমি চলে গেলে আমি কি করে বাঁচবো? না না, তুমি চিনে ওটা শৈনি, তুমি আমার তুমি 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 আমার কাছে থাকো। তুমি আমার কাছে না 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 শৈনি, তুমি আমার কাছে থাকো। এখন আমি কি করবো? ঈশ্বর, দুজন মানুষই আমার শিশুকে সেদিন পড়িয়ে দিয়ে আমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়েছে, কিন্তু সমাজ সংসারের বিচারে দুজনেই আজ আমার স্বামী। তাহলে আমি কাকে পেলে কাকে গ্রহণ করবো? ঈশ্বর তুমি আমাকে বলে দাও, ঈশ্বর বলে দাও। আমি বলতে দেখি মা, তুমি একমাত তেঁতুল কাটে থাকবে আর একমাত মেতো মোতা এল কাটে থাকবে। বুকা, তুই আবার পুটুলি নিয়ে কি নিয়ে এলি? বাবা তা বলে গেছে তো, তাই আমি বৃন্দাবনে চললাম গো তেঁতু, আমি বৃন্দাবনে চললাম। হ্যালো বুকারাম, তোমার শয়তানি খেলা এখানে শেষ। আর তুমি কোথাও পালিয়ে যেতে পারবে না বুকারাম, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কে আপনারা? কে আপনারা? আমি সিআইডি অফিসার সম্রাট সন্নাল। আর আমি আমার অ্যাসিস্ট্যান্ট প্রতীক সন্নাল। যিনি মূল অপরাধী তার মানে ওই আমার কাকা, সে তো নিজে সুইসাইড করেছে। জানা কোন কাজে সুইসাইড করেননি? বলবে পক্ষ শয়তানটা ওকে খুন করেছে। বল বল বল, এটা গালা মিথ্যা কথা বলতে, কেউ কি নিদেল বাবাতে তুম কলে নাতি? সত্য কি মিথ্যা তার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে, আর ওর বৃন্দাবন পালিয়ে যাওয়ার অস্ত্রটা ওর পুটুলিটা খুললে বুঝতে পারবেন। না না, আমি আমি পুতুলি কাউকে দেবো না, আমি পুতুলি কাউকে দেবো না। দাঁড়া, কোথায় যাচ্ছিস? দেখি পুটুলি দেখি আছে, দেখে বলছি একটু দেখ দেখ। আপনারা সকলে বসে বসতেন, কারণ এই ঘর বাড়ি সহ সমস্ত সম্পত্তির বিক্রি করার সব ব্যবস্থা পাকা করে ফেলেছিল। কি বলছেন আপনি? তার চেয়ে আরো মারাত্মক খবর, ওই পণ্য দেবীর মৃত্যু আমাদের কাছে,
একটা নাটক। আর সেই বন্যা দেবীর মৃত্যু নিয়ে আন্নাদের ফ্যামিলিতে একটা রহস্য চলছিল। আর সেই বন্যা দেবীকে নিজের হাতে খুন করেছে এই বোকা শয়তান। আমি একদম তুপাক করে দেব, চলে যা, আমি এখানে করে দেব, চল চল চলে যা। এই শয়তান, কি ভেবেছিস, কি ভেবেছিস তুই? তুই আমার সন্তানদের জীবন নিয়ে ছিনেমে খেলবি, আমার সন্তানদের জীবন তুই নষ্ট করে দিবি? না, তা কখনোই হতে দেবো না। আমি মা, আমি মা বেঁচে থাকতে তুই আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না। তুই আমার সন্তানের কোনো ক্ষতি কর। আমি তো মরতেই চেয়েছিলাম গো। একজন একজন নারী কখনো দুজনের দুজন স্বামীকে নিয়ে কি বেঁচে থাকতে পারে? হাসে যে গোখিল খিল নিথুর নিয়তি, হাসে যে গোখিল খিল